বিসমিল্লাহির রহমানির রহিম দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সুমন মিয়া, সহকারী শিক্ষক হিসাববিজ্ঞান চুরানপুর করিমগঞ্জ উচ্চ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা। আজকে নবম শ্রেণীর ভূগোল পরিবেশ নিয়ে একটু আলোচনা করব। গত ক্লাসে চতুর্থ অধ্যায় নিয়ে একটু আলোচনা করেছিলাম, আজকে চতুর্থ অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। আজকে যে পাঠ নিয়ে আলোচনা করব, আলোচিত পাঠ প্রথমেই হচ্ছে সুনামি কি। সুনামি সাদা, এটা একটা জাপানি শব্দ। জাপানি ভাষায় সুনামিকে বলা হয় পোতাস্রোতের ঢেউ। এই ঢেউ সাধারণত সমুদ্রের ঢেউয়ের মতো না, এটা অনেক বিশাল আকৃতির ঢেউ। এই ঢেউ যখন জোয়ারের কারণে সমুদ্রের তীরে চলে আসে তখন দেখা যায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় সমুদ্রের মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা যখন নিক্ষেপ করা হয় সেটার কারণে সুনামি হয়ে থাকে। 2004 সালের 26 ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামির সৃষ্টি হয় তা মহাসাগরের আশেপাশের 14 দেশে আঘাত হানে এবং মারাত্মক একটি দুর্যোগ সৃষ্টি করে। তাহলে আমরা সুনামি দিয়ে বুঝলাম যে সুনামি সেটা প্রাকৃতিক ঘটনা হতে পারে, আবার মানবসৃষ্ট কারণেও সংঘটিত হতে পারে। যে কারণেই সংঘটিত হোক না কেন, সুনামি মারাত্মক ক্ষতি সাধন করে আশেপাশের এলাকাগুলোতে। এখন জেনে নিব আগ্নেয়গিরি কি। ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়, কোথাও নরম আবার কোথাও কঠিন। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুরঙ্গের সৃষ্টি হয়। বলা হয়েছে যে পৃথিবীর মাঠ কোনো অংশ দেখা যায় কোথাও গভীরতা বেশি, কোথাও গভীরতা কম, কোথাও বা কঠিন আবার কোথাও একটু নরম। যে জায়গাটা নরম হবে সেই জায়গাটা মাটির নিচে চলে যাবে, যেখানে একটা সুরঙ্গ বা গর্তের সৃষ্টি হবে। সাধারণত ওই গর্ত দিয়েই আগ্নেয়গিরি উপর থেকে, নিচ থেকে উপরে উঠে। আমরা 54 পৃষ্ঠার চিত্রটি দেখলেই বুঝতে পারবো যে আগ্নেয়গিরি নিচ থেকে ম্যাগমা বা প্রকোষ্ঠ হয়ে সুরঙ্গের মাধ্যমে জ্বালামুখ দিয়ে উপরের দিকে উঠছে। এখন জেনে নিব আগ্নেয়গিরির কারণ, প্রকারভেদ ও ফলাফল। আগ্নেয়গিরির কারণের মধ্যে প্রথম কারণটি হচ্ছে ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভস্ম ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুৎপাতে ঘটায়। তার মানে ভূপৃষ্ঠের কোনো ফাটা জায়গা থাকলে সেই জায়গা দিয়ে অগ্নুৎপাত হয়ে থাকে। 2, যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। বলা হয়েছে যখন ভূপৃষ্ঠের চাপ কমে যাবে তখন স্থিতিস্থাপক থেকে, মানে স্থির অবস্থা থেকে, সেটা তরলে পরিণত হবে, যার কারণে এটার আয়তন বৃদ্ধি পাবে এবং আগ্নেয়গিরির সৃষ্টি হবে। 3, কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী নালা খালবিল এবং সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচণ্ড উত্তাপে বাষ্পীভূত হয়। এই বাষ্পীভূত হওয়ার কারণে নিচের অংশ আয়তনে বেড়ে যাবে, যার কারণে ভূমিকম্প, সরি, আগ্নেয়গিরি সংঘটিত হবে। 4, কারণ, ভূগর্ভে নানা রকম রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা তেজস্ক্রিয় পদার্থের প্রচণ্ড চাপে, চাপের কারণে তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়, ওই গ্যাস থেকেও আগ্নেয়গিরি বা অগ্ন্যুৎপাত হয়ে থাকে। এখন আসা যাক আগ্নেয়গিরির প্রকারভেদ। আগ্নেয়গিরিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে যে আগ্নেয়গিরিটা এখনো বন্ধ হয়নি, এখনো সচল আছে, সেটাকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। যেমন হাওয়াই দ্বীপের মাউনালেয়া ও মাউনাকেয়া, এই দুটি আগ্নেয়গিরি এখনো সক্রিয় অবস্থায় আছে। সুপ্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি অনেককাল আগে বন্ধ হয়ে গেছে তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা, এই আগ্নেয়গিরিটা এখন বন্ধ অবস্থায় আছে, তবে এটা এখনও যে ভবিষ্যতে যে কখনো এটা চালু হবে না এটার কোনো সিওরিটি নেই। মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি দীর্ঘকাল ধরে নিষ্ক্রিয় অবস্থায় আছে সেটাকে মৃত আগ্নেয়গিরি বলে, যেটা আর চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন ইরানের কুহি সুলতান,
এখন জেনে নিব আগ্নেয়গিরির ফলাফল। আমরা প্রথমে বলেছি যে আগ্নেয়গিরি সাধারণত প্রাকৃতিক অথবা মানব সৃষ্টি কারণেও হয়ে থাকে। এখন জেনে নিব আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলাফল। প্রথমে আছে, অনেক সময় আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। দুই নম্বর, সমুদ্র তলদেশেও অনেক আগ্নেয়গিরি আছে, এ থেকে নির্গত লাভা সঞ্চিত হয়, দ্বীপের সৃষ্টি হয়। প্রশান্ত মহাসাগরের হাওয়ায় দ্বীপপুঞ্জ এভাবে সৃষ্ট একটি আগ্নেয়গিরি দ্বীপ। তাহলে বলা হয়েছে যে নিচ থেকে আগুন যখন উপরে উঠবে, উঠার সময় সেখানে একটা দ্বীপের সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ ধসে গভীর গহ্বরের সৃষ্টি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে পানি জমে আগ্নেয় হ্রদের সৃষ্টি হয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা চারদিকে ছড়িয়ে গ্রাম নগর কৃষিক্ষেত্র ধ্বংস করে। 1879 সালের ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হারকিউলেনিয়াস ও পম্পেই নামক দুটি নগর উত্তপ্ত লাভা ও ভস্মরাশির মধ্যে ডুবে গিয়েছিল। তার মানে আগ্নেয়গিরির ফলাফলটা আমাদের জন্য সবসময় একটু ক্ষতিকর প্রভাব নিয়ে আসে। এখন ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তন, সাধারণত ভূপৃষ্ঠ কখনো কখনো ধীরে পরিবর্তন হয়, আবার কখনো কখনো আকস্মিকভাবে পরিণত হয় পরিবর্তন হয়। আজকে ধীর পরিবর্তনের কারণটা এবং ফলাফলটা জেনে নেব। ধীর পরিবর্তন সাধারণত চারটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে, বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবন, অপসারণ, নগ্নীভবন ও অবক্ষেপণ। প্রথমে আসা যাক বিচূর্ণীভবন ও ক্ষয়ীভবন কি। বিচূর্ণ ভবন মানে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে ছিটে পড়বে, সেটাকে বিচূর্ণ ভবন বলা হয়। সাধারণত শিলা, বড় বড় শিলা, সেটা ছোট ছোট হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেটাই হচ্ছে বিচূর্ণ ভবন। আর ক্ষয়ীভবন হচ্ছে বায়ুপ্রবাহ, নদীর স্রোত বা সমুদ্র স্রোত বা হিমবাহ দ্বারা এটা ক্ষয় সাধন হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে, এটাকেই অপসারণ বলা হয়েছে। এখন আসে নগ্নীভবন। বিচূর্ণ ভবনের সময় শিলা চূর্ণ বিচূর্ণ হয়, ক্ষয়ীভবন দ্বারা ওই শিলা অপচারিত হলে নিচের অবিকৃত শিলাগুলো নগ্ন হয়ে পড়ে, এক এরূপ কার্যকে নগ্নীভবন বলা হয়। তারপরে অবক্ষেপণ, বায়ুপ্রবাহ, নদী স্রোত, হিমবাহ প্রভৃতি শক্তির কারণে নানা স্থান থেকে ক্ষয়প্রাপ্ত শিলাসমূহ যে প্রক্রিয়ায় এক স্থানে এসে জমা হয়, নতুন ভূমিরূপে সৃষ্টি করে, তাকে অবক্ষেপণ বলে। তাহলে বলা হয়েছে যে বিভিন্ন বড় বড় শিলা বা বড় ছোট শিলা বিভিন্ন কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যখন এটা আবার একত্রিত হয়ে একটা নতুন ভূমিরূপে সৃষ্টি করবে, সেটাকে বলা হয়েছে অবক্ষেপণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন জেনে নিব বায়ু, বৃষ্টি, হিমবাহ, নদীর কাজ কী কী কাজ করে। বায়ুর কাজটা কী? বায়ুতে থাকা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প রাসায়নিক বিক্রিয়ায় শিলার বিচ্ছেদ ও ক্ষয় সাধন করে। বায়ুর ক্ষয়কার্য মরুভূমিতে অধিক দেখা যায়। মরু এলাকা শুষ্ক, প্রায় বৃষ্টিহীন এবং গাছপালা শূন্য, তাহলে মরুভূমিতে বায়ু খুব কম থাকে। মরু এলাকায় গাছপালা কম থাকার কারণে মৃত্তিকা সুদৃঢ় নয়। এছাড়া দিনের বেলায় সূর্যের তাপে ও রাতের শীতলায় শিলার সংকোচন ও প্রসারণের ফলে সংবদ্ধতা শীতল হয়ে পড়ে। এগুলোই মূলত বায়ুর কাজ, বায়ু এই কাজগুলো করে থাকে। বৃষ্টির কাজ কি? বৃষ্টি প্রধান কাজ হচ্ছে সমুদ্রের উপর থেকে যখন নিচে প্রবাহিত হবে, নিচের দিকে নেমে আসবে, তখন আশেপাশের মাটিটাকে ক্ষয় করে নিচের দিকে নেমে আসবে। আবার দেখা যায় প্রবাহিত হওয়ার সময় পানি শিলাকে আংশিক বা আলগা করে দেয় এবং ক্ষয়প্রাপ্ত শিলাকে প্রসারিত করে। আবার বৃষ্টিবহুল অঞ্চলে কর্ষিত জমির মাটি বৃষ্টির পানি দ্বারা অপসারিত হয়। আবার পর্বতের মধ্যে কর্দম স্তরের উপর অনেক ভারী শিলা হেলানো অবস্থায় থাকে। হিমবাহের কাজ জেনে নেব। হিমবাহের দ্বারাও ভূপৃষ্ঠের কোনো কোনো অঞ্চল ব্যাপকভাবে ক্ষয় হয়ে থাকে। হিমবাহের নিচে নামার সময় এর নিচের প্রস্তরখণ্ড পর্বত গাত্র থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে পতিত হয়, যার কারণে দেখা যায় অনেক সময় ভূমিকম্প হয়ে থাকে। এখন জেনে নিব নদীর কাজ কি। নদী সাধারণত পলি মাটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তারপরে এক জায়গার ময়লা আবর্জনা অন্য জায়গায় নিয়ে যায়, তারপরে দেখা যায় নদী নরম শিলা অবক্ষেপণ করে বিভিন্ন ভূমিরূপ গঠন করে। নদী ক্ষয় ও সঞ্চয় করতে করতে সমুদ্রে গিয়ে পড়ে। অনেকদিন ধরে এভাবে ক্ষয় ও সঞ্চয় কাজ চলতে নদীর ধারা ধীর পরিবর্তন
হয়ে থাকে। এখন জেনে নিব দোয়াব কি, নদী সঙ্গম কি, উপসাগর উপনদী, শাখা নদী এবং নদী উপত্যকা কি। দোয়াব হলো প্রবাহমান দুটি নদীর মধ্যবর্তী স্থানকে, দুটি নদী প্রবাহিত হয়ে যাবে এই দুটি নদীর মাঝামাঝি জায়গাটাকে বলা হয় দোয়াব। তারপরে নদী সঙ্গম, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদীর সঙ্গম বলে। আমি আবার বলছি, দুই বা ততোধিক নদীর মিলনস্থলকে নদী সঙ্গম বলে। যেমন পদ্মা, চাঁদপুর, মেঘনা, এই তিনটি নদী যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটাকে বলা হয় নদী সঙ্গম। এখন জেনে নিব উপনদী কি। পর্বত বা হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়, বড় কোনো নদীতে পতিত হয়, সেই বড় নদীর উপনদী। তাহলে ওই ছোট নদীটা হচ্ছে বড় নদীর উপনদী। শাখা নদী, মূল নদী থেকে যে সকল নদী বের হয়, মূল নদী থেকে যে সকল নদী বের হবে সেটাকে শাখা নদী বলে। যেমন পদ্মা নদী থেকে যে নদীর শাখা বের হবে সেটাকে বলা হয় পদ্মা নদীর শাখা নদী। এখন জেনে নিব নদী উপত্যকা কি। যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাতটাকে নদী উপত্যকা বলে। যে খাতের মধ্য দিয়ে মানে যে জায়গাটার মধ্য দিয়ে নদীটা যাবে সেই জায়গাটাকে বলা হয় নদী উপত্যকা। এখন জেনে নিব আজকের লাস্ট টপিক, নদীর বিভিন্ন গতি অথবা অবস্থা। উৎস থেকে মোহনা পর্যন্ত, উৎস থেকে মানে নদীটার যেখানে শুরু হয়েছে সেটা থেকে শুরু করে মোহনা, সর্বশেষ পর্যায়ে নদীটিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়, ঊর্ধ্বগতি, মধ্যগতি এবং নিম্নগতি। ঊর্ধ্বগতি হচ্ছে নদীর প্রাথমিক অবস্থা এবং এটা সাধারণত পর্বতের উপরেই সৃষ্টি হয়। আমি একটু পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করছি। পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলা হয়। এটাকে যদি আমি কোনো একটি নদী বা পর্বত হিসাবে বলি, এই পর্বতের উপর থেকে এই সমভূমিতে এই নদীটা সমভূমিতে এসে পৌঁছানো পর্যন্ত এই জায়গাটাকে বলা হচ্ছে ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় সাধন করা। ঊর্ধ্বগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় সাধন করা। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করে দেখি, এই অংশটা যখন এই অংশ দিয়ে পানি নিচের দিকে নামবে তখন দেখা যাবে নদীর এই দুই পারে বা ঊর্ধ্বগতির এই দুই পারে মাটিটাকে আলগা করবে এবং পর্যায়ক্রমে সেই মাটিটাকে সমভূমিতে নিয়ে আসবে। এই অবস্থায় নদীর প্রধান কাজ ক্ষয় সাধন করা হলেও অনেক সময় নদীর ডাল কমে গেলে হঠাৎ অধিক পরিমাণে পাথরের টুকরা এলে নদী তা বহন করতে পারে না, পরে সেটা হালকা সঞ্চয় করে। এখান থেকে যদি মাটি নিচে নেমে আসে তখন দেখা যাবে মাটিটা নদীর স্রোতের কারণে, এই পানিটার স্রোতের কারণে সেটা মোহনার কাছাকাছি আসবে। কিন্তু যদি কোনো বড় ধরনের পাথরের টুকরা নিচে নেমে আসে তাহলে সেটা দেখা যাবে নদীর স্রোতের তুলনায় ওই পাথরের টুকরাটা অধিক বড় হওয়ার কারণে সেটাকে আর নিয়ে যেতে পারবে না, যার কারণে এখানে কিছু পরিমাণ পাথরের টুকরাটা সঞ্চিত হবে। এখন জেনে নিব মধ্যগতি। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে মধ্যগতি বলা হয়। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে ঊর্ধ্বগতি, এতটুকুর পর থেকে যে যতটুকু পর্যন্ত পানি স্রোত থাকবে ততটুকু পর্যন্ত জায়গাকে বলা হয় মধ্যগতি। এই মধ্যগতি সাধারণত ঊর্ধ্বগতির তুলনায় অধিক বেশি বিস্তৃত থাকে কিন্তু কম গভীর হয়। মধ্যগতি অবস্থায় নদীর সঞ্চয় কাজ শুরু হয়, এখান থেকে নদী সঞ্চয় করে রেখে দেয় বড় বড় এবং নদীর স্রোতের পানির স্রোতের অধিক ভারী কোনো বস্তুকে যদি সে নিয়ে যেতে না পারে তখন সেটা এখানেই সঞ্চিত অবস্থায় থাকে, হালকা বস্তুকে সে ধীরে ধীরে নিয়ে যেতে পারবে। এখন জেনে নিব নিম্নগতি। নদীর জীবনচক্রের তিনটি ধাপের সর্বশেষ ধাপটা হচ্ছে নিম্নগতি। এই অবস্থায় স্রোত থাকে না বললেই চলে। নিম্নক্ষয় বন্ধ হয় এবং পার্শ্বক্ষয় অল্প হয়। এতটুকু পর্যন্ত যদি পানির স্রোত হয় তাহলে এখান থেকে শুরু করে আর বাকি যতটুকু অংশ থাকবে সেই অংশটাকে বলা হচ্ছে নিম্নগতি। এখানে সাধারণত নদীর ক্ষয়টা কম হয় কিন্তু এই পার্শ্ব ক্ষয়টা একটু হয়ে থাকে।
নদী উপত্যকা খুব চওড়া ও অগভীর হয়ে স্রোতের বেগ কমে যাওয়ায় পানিবাহিত ধুলিকণ বালুকণা কাদা নদীগর্ভে ও মোহনায় সঞ্চিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে আবার আসবো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।